গত 20শে ডিসেম্বর বুধবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে কৃষির উপর জলবায়ু ও আবহাওয়ার প্রভাব বিবেচনায় সমসাময়িক কৃষি আবহাওয়া বিষয়ক সম্মেলন। অ্যাগ্রো মেটেরোলজি ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে সম্মেলনটি আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো মেটেরোলজি বিভাগ। অ্যাগ্রো মেটেরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এমদাদুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এটি হতেই থাকবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে আমাদের গ্র্যাজুয়েটদের দক্ষভাবে তৈরি করতে হবে, যাতে আধুনিক কৃষি তথা স্মার্ট এগ্রিকালচারিস্ট হিসেবে গড়ে তোলা যায়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাগ্রো মেটেরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহ কামাল খান ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানি। সম্মেলনে গবেষণা পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মিলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের সহযোগী প্রফেসর ডক্টর হাসান মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়াও সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।